পৌর নাগরিকদের পানীয় জলের সমস্যা দূরীকরণে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে পুরাতন মালদা পৌরসভা। উদ্যোগের অঙ্গ হিসেবে ওয়ার্ড ওয়ার্ডে ফিল্টার সহ রিং সাবমার্সিবল পাম্প বসানোর কাজ শুরু করেছে। পৌর নাগরিকদের পানীয় জলের সমস্যা দূরীকরণে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে পুরাতন মালদা পৌরসভা। উদ্যোগের অঙ্গ হিসেবে ওয়ার্ডে ওয়ার্ডে ফিল্টার সহ রিং সাবমার্সিবল পাম্প বসানোর কাজ শুরু করেছে। এদিন এমনই কাজের শুভ সূচনা পর্ব নজরে এলো পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের চামুণ্ডায় কলোনি এলাকায়। কাজের শুভ সূচনা পর্বে হাজির ছিলেন 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিভূতিভূষণ ঘোষ সহ এলাকার সাধারণ মানুষ। এ প্রসঙ্গে কাউন্সিলর বিভূতিভূষণ ঘোষ জানান, পুরাতন মালদা পৌরসভা বেশ কয়েক বছর আগে পানীয় জল পরিষেবা প্রকল্প চালু করেছে, কিন্তু বর্তমানে জনসংখ্যা বেড়েছে, বেড়েছে জলের হাউস কানেকশনের সংখ্যাও। সেই কারণে বিভিন্ন ওয়ার্ডে পানীয় জল পেতে সমস্যা দেখা দিয়েছে। তাই সমস্যা প্রতিকারে পৌর কর্তৃপক্ষ প্রতিটি ওয়ার্ডে ফিল্টার সহ সাবমার্সিবল পাম্প বসানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। সেই সিদ্ধান্ত মোতাবেক আজ 12 নম্বর ওয়ার্ডে প্রায় 45 লক্ষ টাকা বরাদ্দে ফিল্টার সহ একটি সাবমার্সিবল পাম্প বসানোর কাজ শুরু করা হলো। আশা করছেন এর ফলে আগামী দিনে 12 নম্বর ওয়ার্ডে পানীয় জলের আর কোনো সমস্যা থাকবে না। অনেক ওয়ার্ডে জলের একটা সমস্যা, সেই চিন্তা ভাবনা মাথায় রেখে পুরাতন মালদা পৌরসভার বোর্ড অফ কাউন্সিলর একটা সিদ্ধান্ত নিয়েছে, বিভিন্ন ওয়ার্ডে এই রিং সাবমার্সাল বসানো হবে এবং তার সঙ্গে ফিল্টারের ব্যবস্থা করা হবে। কেননা নদীর পরিশীলিত পানীয় জলও মানুষ পাবে এবং যখন পানীয় জলের কিছু সমস্যা দেখা দেবে তখন এই সাবমার্সাল থেকেই মানুষের বাড়িতে হাউস কানেকশনের মাধ্যমে পানীয় জল সরবরাহ করা হবে পৌরসভার মাধ্যমে। মালদা জেলা দাবা সংস্থার পরিচালনায় দাবা চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হলো শনিবার। মালদা রামকৃষ্ণ মিশন রোড এলাকা অবস্থিত রোটারি সদনে এদিন দাবা চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বয়সী প্রায় 65 জন প্রতিযোগী অংশগ্রহণ করে। তাদের মধ্যে বেশ কয়েকজন দৃষ্টিহীন প্রতিযোগীর অংশগ্রহণ চোখে পড়ে। মালদায় দাবা খেলার প্রচার ও প্রসারের লক্ষ্যেই এ উদ্যোগ বলে জানিয়েছেন মালদা জেলা দাবা সংস্থার সেক্রেটারি রাজেশ গুপ্ত। মালদা জেলা দাবা সংস্থার উদ্যোগে এই খেলাটা হচ্ছে। এর মধ্যে আমাদের রোটারি ক্লাব মালদা সেন্ট্রাল আর মালদা ডিএসএফ ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এই খেলাটা হচ্ছে। এটা অ্যাকচুয়ালি এই খেলাটার উদ্দেশ্য হচ্ছে মালদা জেলায় দাবার প্রচার প্রসারটা বাড়ানো এবং এটাতে যাতে ছেলেরা উপকৃত হয়, মালদা জেলার দাবার মান খেলার মানটা উন্নয়ন হয়, সেই জন্য এই খেলাটা করছে। এখানে আপনার 7+ থেকে নিয়ে প্রায় 60-65 যারা আছেন তারাও খেলছেন, সব রকমই বয়সের খেলছেন, 60-65 জন গ্রাইন্ড বাচ্চারাও খেলেছেন। আর প্রচার প্রসার বাড়ানোর জন্য স্কুল আমরা এরপরে আমরা যেটা স্টেপ নিচ্ছি আমাদের দাবা সংস্থা থেকে মালদা জেলা প্রত্যেকটা স্কুলে আমরা যাব এবং স্কুলে অ্যাপ্লিকেশন মানে অ্যাপ্লাই করবো বাচ্চাদের যারা ওই দাবার জন্য এগিয়ে আসে এবং সেখানে চেষ্টা করবো এক একটা করে ক্যাম্প করার।